এরকম সিচুয়েশনে আমরা ভিলেন করি, তো এখন আমাদের কনফিগারেশনটা আমরা দেখব। আমাদের এই সুইচ আমরা যাই, যেটাকে আমরা নাম দিই সরি হোস্ট নেম সুইচ এ, কেমন? ওকে, তো আমরা এখন যাব আমাদের স্পেলিং ট্রি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মোড, মোড পিপিএসটি আর ভিলেন স্পেলিং ট্রি ফাইন্ড, তো স্পেলিং ট্রি দেন আমি যাব ভিলেন, তারপর আমরা দেখতে পাচ্ছি ভিলেন আইডি আমরা দিব, আমরা এটাকে রুল বানাবো কোনটার জন্য, ভিলেন টেনের জন্য, কেমন? আমরা দিলাম ভিলেন টেন, দেন আমাদের কি আছে, আমরা এটা রুট দিতে পারি অথবা প্রায়োরিটিতেও সেট করতে পারি, রুট লিখলাম রুট, দেন রুট দেই তো প্রাইমারি না সেকেন্ডারি, আমরা এটাকে প্রাইমারি বানাবো, প্রাইমারি ওকে, দেন দেখেন কন্ট্রোল আছে, অতএব দেন কন্ট্রোল ওকে ফাইন। তো ঠিক তেমনিভাবে আমরা এটার জন্য ভিলেন টোয়েন্টির জন্য যদি আমরা দেখি, টোয়েন্টির জন্য দেন কী করবো আমরা, রুট লিখবো দেন সেকেন্ডারি ওকে ফাইন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিলেন টোয়েন্টি এখনো ওইভাবে আসে যাচ্ছে না, কেমন? আমরা যদি দেখি আমরা যদি পিং করে রাখি তাহলে বুঝতে একটু সুবিধা হবে, কেমন? এটা এখানে আছে পিং তাহলে হয়তো দেখতে সুবিধা হবে, তাই না? এখানে আমাদের হচ্ছে ফাইন, এখন আমরা এখানে সুইচ টেনের জন্য সুইচ বিতে হোস্ট নেম সুইচ বি দিলাম, দেন আমরা লিখি স্প্যানিং ট্রি মোড, যদি এটা বাই ডিফল্ট থাকে এটা দেওয়ার কোনো ই না, স্প্যানিং ট্রি ভিলেন আমি টোয়েন্টির জন্য এটা আমরা বানাবো রুট প্রাইমারি ওকে। আমরা যদি দেখি এখন রুট প্রাইমারি বানিয়েছি আমরা, তাই না? ফাইন, আমরা স্পেলিং ট্রি ভিলেন টেন রুট সেকেন্ডারি সেভ করলাম আমরা, কেমন? আমরা দেখি যে আমাদের এটা কিন্তু লার্নিং রিপ্লাই চলে আসছে। এখন আমরা ইচ্ছা করলে এখন ভিলেনটা এদিক দিয়ে আমাদের হচ্ছে, কেমন? তো তো সহজে আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি কোনো স্পেসিফিকভাবে কোনো অ্যালাউ করা হয় কোনো ভিলেন, তো ওইখানেও আমরা এইভাবে আমাদের স্পেলিং ট্রিটা রুট কোনটা প্রাইমারি করব কোনো সেকেন্ডারি করব সেটা আমরা করে দিতে পারি, ঠিক আছে? তো আশা করি এটা কোনো সমস্যা না, কোনো বড়ো কোনো ফ্যাক্ট না, কোনো ইস্যু না,
আশা করি আমি সবাই চেষ্টা পারবো। ওকে, তো আমরা যদি দেখি আমাদের যদি ভিলান টেন, এটা এটা তো এখন আমাদের এখান থেকে এখানে যাচ্ছে, তাই না? তো ওইভাবে না দেখি, যদি আমরা এইভাবে দেখি, এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ান, এটা হচ্ছে ওয়ান থ্রি, তাই না? ওয়ান থ্রি। তাহলে আমরা যদি পিং করি একটু, পিং হচ্ছে কেমন? তো এ অবস্থায় যদি পিং হয়, আর পিং হচ্ছে এখন এই অবস্থায়, যদি আমি আমার এই ভিলেন টেনটা কেটে দিই, তাহলে কি দাঁড়াবে আমি একটু দেখি। রিকোয়েস্ট টাইম আউট, রিকোয়েস্ট টাইম আউট, রিকোয়েস্ট টাইম আউট হচ্ছে। এখান থেকে আমাদের যেহেতু বিলাইন টেন কাটা হয়ে গেছে, তো এদিক থেকে যাওয়ার কোনো পথ নাই, অতএব সে এখানে পিং করতে পারছে না, কেমন?